আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। আমি ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের লাল বুনা করে দেখাবো। আর লাল বুনা করতে যা যা উপকরণ লাগবে সেগুলো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের রান্না করে দেখাবো। সবচেয়ে মজা লাগবে যেভাবে লাল বুনা সেটা আপনাদের আমি করে দেখাবো। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিছি রান্নার তেল পরিমাণ মতো। তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি এখানে 5টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো খুব সুন্দর লাল লাল হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এক চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি, কারণ না হলে ইয়াগুলো পুড়ে যাবে, হলুদ মরিচগুলো পুড়ে যাবে। এই জন্য আমি একটু পানি দিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ মরিচের গুঁড়ো। আধা সময় দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখন আমি ভালোভাবে মশলাগুলো নেড়ে ছেড়ে নিব, ভালোভাবে কষানো কষিয়ে নিতে হবে। আপুরা ভাইয়াগুলো কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি, একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। আসলে মশলা ভালোভাবে কষিয়ে নিলে আপনার তরকারিটা অনেক মজা লাগবে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো, আসলে ইলিশ মাছ আপনি এভাবে ভালোভাবে কষিয়ে রান্না করলে লাল লাল গুনা হয়, অনেক মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে আমি মাছগুলো মিশিয়ে নিব। দেখেন মশলাটা কত সুন্দর লাল লাল হয়েছে আপুরা ভাইয়ারা, এভাবে আপনারা ভুনা করলে অনেক মজা লাগবে। এখন মাছগুলোকে আমি একটু কষিয়ে নিব, এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপের মতো পানি, দেখেন আমার মাছের ঝোলগুলো কত সুন্দর লাল লাল হয়েছে। এটাকে লাল বুনা বলে, ইলিশ মাছের লাল বুনা। আপনার বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে, আর আমাকে কমেন্টস করে জানাবেন। একবার খাইলে বারবার খেতে ইচ্ছে করবো আপুরা ভাইয়ারা, আমার বন্ধুরা, সবার উদ্দেশ্যে বলছি আমি।
আবার ঢেকে দিচ্ছি। খুব সুন্দর তরকারিটা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো পরে দিলে অনেক টেস্ট লাগে। একটু নেড়ে চেড়ে নিতে হবে। ধনিয়া পাতা কুচি। এখন দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ। এখন নামিয়ে নিব। দেখেন আমার ইলিশ মাছের লাল জলের তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাল লাল হয়েছে। আপুরা ভাইয়ারা সবাই আমার এই ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই আমাকে একটি লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা বাসায় রান্না করে খেয়ে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।